আসসালামু আলাইকুম এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, সামনে আমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সেটা হচ্ছে গণিত। আমাদের সবচেয়ে বেশি পরিমাণ টেনশন হয় এই সাবজেক্টটাতে, যে গণিতের প্রশ্ন কেমন হবে, সবকিছুর অ্যানসার ঠিকভাবে করতে পারবো কিনা, প্রশ্ন কমন আসবে কিনা, কোথা থেকে কমন আসবে, টোটাল বিষয়গুলো নিয়ে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা টেনশনে থাকি। আর একটা কথা বলে রাখি যে প্রতি বছর পরীক্ষা দিয়ে এসে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পরিমাণ টেনশন থাকে এই গণিত নিয়ে, যে আমি যেরকম লিখে আসলাম, যেরকম অ্যান্সার করে আসলাম, তার উপর ডিপেন্ড করে ভালো একটা রেজাল্ট করতে পারবো কিনা বা গণিতে ভালো নাম্বার আসবে কিনা। আজকে মূলত সেই বিষয়ে কথা বলবো এবং তোমাদের গণিত প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব, যে আপডেটটা তোমাদেরকে পরীক্ষার রেজাল্ট ভালো করতে সহযোগিতা করবে। দেখো, সাধারণত এই আপডেটগুলো আমরা পরীক্ষা শেষ হলে দিই, গণিত পরীক্ষা শেষ হলে দিই, শিক্ষার্থীরা যখন টেনশনে থাকে তখন তাদেরকে আপডেটটা দেই যে তোমরা টেনশন করো না, এই বিষয়গুলো হলে শিক্ষকরা এভাবে নাম্বার দেয়, এই জন্য টেনশন করার কোনো দরকার নেই। 2024 সালের ক্ষেত্রে আমার এই বিষয়টা মনে হলো যে আমরা এই আপডেটগুলো পরীক্ষা শেষ হওয়ার পরে না দিয়ে পরীক্ষা শুরু হওয়ার যদি আগে দিতাম তাহলে ভালো হতো না? যে শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী এই রুলস গুলো জানায় না, তারা পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারতো, রেজাল্ট ভালো করতে পারতো, কিন্তু পরীক্ষার পরে দিলে তখন আর কোনো সুযোগ থাকে না, তখন শুধু আফসোসই করতে হয়, তাছাড়া আর কিছু। প্রথমত আমরা প্রশ্ন নিয়ে কথা বলি, আমাদের পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন হবে। আমরা যদি বিগত কয়েকটা বছরের দিকে তাকাই তাহলে বলবো যে গণিত পরীক্ষার প্রশ্নটা সবসময় একটু ডিফিকাল্ট থাকে। মানে কি, বইয়ের বাইরে থেকে প্রশ্ন হবে না, এইটুকু ধরে রাখো যে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, বইয়ের বাইরে থেকে কখনো প্রশ্ন দিবে না, প্রশ্ন ওই বইয়ের ভিতর থেকে দেওয়া হবে। এই জন্য টোটাল বইটাকে তোমাকে প্রথমে কমপ্লিট করতে হবে, যার টোটাল বইগুলো আয়ত্তে থাকবে তার প্রশ্ন নিয়ে কোনো টেনশন করতে হবে। এবং যেই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটা, গণিত পরীক্ষার খাতা যখন তুমি লিখবে, সাপোজ ধরো তোমার এক সেট প্রশ্নে গ নাম্বারটা কমন আসে নাই, অনেক সময় অনেক সেট প্রশ্নে এই ধরনের প্রবলেম হয় যে একটা সেট প্রশ্নের ক কমন আসছে, খ কমন আসে নাই, গ কমন আসছে, এই ধরনের প্রবলেম হয় যে খ কমন আসছে কিন্তু গ কমন আসে নাই। অনেক সময় এই প্রবলেম গুলো হয় না, আবার গণিত করতে গিয়ে আমরা লাস্টে গিয়ে অনেক সময় শেষ করতে পারি না, সময়ের ভিতরে শেষ করতে পারি না, বা যে কোনো ধরনের প্রবলেম হোক, একটা কথা মাথায় রাখবে যে সাধারণত গণিত, এই গণিত এবং গণিত সম্পর্কিত অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো তুমি যদি অর্ধেক করে আসো অর্ধেক নাম্বার পাবে, তুমি যদি অল্প করে আসো অল্প নাম্বার পাবে, অর্থাৎ তুমি একটা সেট প্রশ্নে তুমি উত্তরটা পুরোপুরি শেষ করতে পারেনি। আমাদের ভিতরে একসময় এই ধারণাটা ছিল এবং আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমরা এই বিষয়টা বুঝতাম যে একটা শিক্ষক আমাদের প্রশ্নটা দেখছে, প্রশ্নটা দেখার পর তিনি যদি দেখে যে উত্তর মিলেছে তাহলে পুরো নাম্বার দিয়ে দিত, যদি দেখে যে উত্তর মিলে নাই তাহলে নাম্বারটা কেটে দিত, উত্তর মিলাতে পারে নাই প্রশ্নটা কেটে দিত। তখনকার সময় আসলে সৃজনশীলটা ছিল না, এই জন্য নাম্বারটা কেটে দিত। কিন্তু যখন থেকে সৃজনশীলটা চালু হয়েছে, সৃজনশীলটা যখন থেকে চালু হয়েছে তখন থেকে শিক্ষার্থীদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে যে একটা শিক্ষার্থী যদি একটা সেট প্রশ্নের উত্তর করতে গিয়ে, যেমন ধরো তুমি খ নাম্বারটা উত্তর করতে গেছো, এখন দুইটা পার্ট, এখন দুইটা পার্টে তুমি একটা পার্ট করলে 2 পাচ্ছ আর একটা পার্ট করলে 2 পাচ্ছ, এখন তোমার প্রথম পার্টের সাথে যদি দ্বিতীয় পার্ট সংযুক্ত থাকে, যে প্রথম পার্টের উত্তর নিয়ে দ্বিতীয় পার্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে যদি তোমার প্রথম পার্ট ঠিক হয় তাহলে দ্বিতীয় পার্ট যদি ভুল হয় তাহলে তুমি কিন্তু প্রথম পার্টের জন্য এখানে কিন্তু 2 নম্বর পাবে। কিন্তু যদি তোমার প্রথম পার্ট ভুল হয় এবং সেই ভুল পার্টের অঙ্ক নিয়ে যদি তুমি দ্বিতীয় পার্ট করো তাহলে কিন্তু তুমি পুরোটার নাম্বার কম পাবে। অর্থাৎ আমি এইটা বোঝাতে যাচ্ছি যে গণিতে সাধারণত এরকম হয়, গণিত এবং গণিত সম্পর্কিত আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি যদি একটা প্রশ্নের উত্তর পুরোপুরি শেষ করতে না পারো, যতটুকু শেষ করেছো অতটুকু নাম্বার কিন্তু তুমি পাবে, অতটুকু তোমার সঠিক হলে নাম্বার পাবে। এই জন্য যদি পরীক্ষার হলে গিয়ে দেখো যে কোনো প্রশ্ন কমন আসে না, যেমন ধরো খ নাম্বার প্রশ্নের পুরোটা আমার মনে পড়ছে না, সেক্ষেত্রে বেটার হবে যে খ নাম্বার প্রশ্নটা একেবারে বাদ দেওয়ার থেকে যতটুকু পারো ততটুকুর অ্যান্সার করে আসো, তাহলে ওইটুকুর উপর ডিপেন্ড করে শিক্ষক তোমাকে নাম্বার দিবে, হয়তো পুরো নাম্বার দিবে না, যতটুকু করেছো অতটুকু নাম্বার পাবে। সাপোজ তুমি জ্যামিতি করতে গেছো, জ্যামিতির চিত্রটা তুমি ভালোভাবে পারো কিন্তু বর্ণনা দিতে পারছো না, তাহলে তুমি চিত্র নাম্বার পাবে, তুমি চিত্রটা সঠিকভাবে আঁকানোর চেষ্টা করেছো কিন্তু মাপ এদিক ওদিক হয়ে গেছে, বর্ণনাটা সুন্দরভাবে গুছিয়ে লিখেছো, বইতে যা আছে যেরকম করে বলা আছে সেভাবে লিখেছো। তোমার যদি চিত্রের জন্য নাম্বার কমিয়েও দেয় তারপরে লেখার জন্য কিন্তু সেখানে তুমি কিছু নাম্বার পাবে। অর্থাৎ আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিতে যাচ্ছি যে গণিত পরীক্ষার প্রশ্নটা যখন হাতে পাবে, যদি দেখো যে কোনো প্রশ্ন কমন আসে নাই বা কমন আসছে, একটু একটু পারো একটু একটু পারো না, বা শেষের দিকে উত্তর মিলাতে পারছো না, সেক্ষেত্রে ওই প্রশ্নটা একেবারে ফাঁকা রেখে আসার থেকে তোমার জন্য বেটার হবে যে তুমি যতটুকু পারো অতটুকু অ্যান্সার করে আসো, যদি প্রথম অংশটুকু তোমার ঠিক হয় তাহলে ওই প্রথম অংশের নাম্বার তুমি পাবে, অর্থাৎ শিক্ষক তোমাকে ওইখানে নাম্বার দিবে। যদি 4 নম্বরের প্রশ্ন হয়, যদি 4 নম্বরের প্রশ্ন হয় তো ওখানে যদি তোমার অর্ধেক অংশ ঠিক হয় তাহলে কিন্তু তুমি 2 নম্বর পাচ্ছ, পুরো অঙ্কটা কেটে দিবে না। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের উত্তর না মিললে পুরো অঙ্কটা কেটে দিত, কারণ কি আমরা একটা অঙ্ক করতাম, অঙ্কের উত্তর না হলে অঙ্কটা কেটে দিত। তবে মনে রাখতে হবে যে যেই অঙ্কের 2টা পার্ট আছে সেই অঙ্কের যদি প্রথম অংশটা ঠিক করো তাহলে তুমি নাম্বার পাবে, যদি প্রথম অংশটা ভুল করো এবং প্রথম অংশের উত্তর নিয়ে যদি দ্বিতীয় অংশ করো তাহলে তোমার পুরো অঙ্কটা কাটা যাবে। তোমার যদি প্রথম অংশটা মনে থাকে যে প্রথম দিকে আমি ভালো পারি শেষের দিকে বর্ণনা করতে পারছি না, যতটুকু পারছো অতটুকু করে রেখে দাও,
ফাঁকা রেখে আসা দরকার নেই, যতটুকু পারছো অতটুকু করো, অতটুকুর উপর ডিপেন্ড করে। চার না দিলে তোমাকে তিন দিবে, তিন না দিলে তোমাকে দুই দিবে, কিন্তু একেবারে কেটে দিবে না। এই বিষয়টা মাথায় রাখবে সবসময়। আমরা পরীক্ষা শেষ হলে শিক্ষকরা কিভাবে গণিত খাতা দেখবে এই সময় আমরা এই তথ্যগুলো দিই, কিন্তু আমার মনে হলো যে এই তথ্যটা সেই সময় না দিয়ে পরীক্ষার একটু আগ মুহূর্তে দিলে ভালো হয় না, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে আরেকটু সতর্ক হতে পারে এই বিষয়গুলো নিয়ে। গণিত প্রশ্নটা প্রতি বছরই তুলনামূলক শিক্ষার্থীদের মুখ থেকে যে তথ্যটা আমরা শুনি যে হার্ড হয়েছে, 2024 সাল তার ব্যতিক্রম হবে না, 2024 সালেও গণিত প্রশ্নটা একটু ডিফিকাল্ট হবে। এই ডিফিকাল্টের মাঝে অনেক শিক্ষার্থী 100 মার্কে অ্যান্সার করে আসছে। গণিত পরীক্ষার জন্য যেইটুকু সময় তুমি পাচ্ছ, এই সময়টা পুরো বইয়ের চ্যাপ্টারগুলোর পিছনে না দিয়ে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করছি, এবং সেই সাজেশনটা আমরা সন্ধ্যার আগে আপলোড করে দিবো বা সন্ধ্যার সময় আপলোড করে দিবো। সেখানে আমরা শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করেছি যেই চ্যাপ্টারগুলো থেকে 2024 সালে প্রশ্ন আসতে পারে। 2024 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো দিয়েছি। তোমাকে গণিতের জন্য পুরো চ্যাপ্টারটা পুরো বইগুলো কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই। পুরো বইতে সময় দিতে গেলে তোমার সময়টা শুধুমাত্র নষ্ট হবে, তুমি ওইখানে অতিরিক্ত সময় পাবে না। অল্প চ্যাপ্টারের উপর যদি বেশি সময় দিতে পারো তাহলে ওই চ্যাপ্টারের খুঁটিটারে সবকিছু তোমার আয়ত্তে চলে আসবে এবং গণিতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। গণিত পরীক্ষার আগ মুহূর্তে যে সময়টুকু পাচ্ছি প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ সময়টুকু তুমি ওই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর পিছনে ওয়েস্ট করবে যেই চ্যাপ্টারগুলো থেকে 2024 সালে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে শীঘ্রই আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড হবে। এবং আজকে তোমরা যখন 22 তারিখ ইংরেজি দ্বিতীয় পরীক্ষাটা এসে আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে আজকে সন্ধ্যার পরে ভিডিওটা আপলোড হয়ে যাবে। সন্ধ্যার পরে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা আপলোড হয়ে যাবে সাজেশন নিয়ে। এবং যারা যারা 22 তারিখের পরে গিয়ে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অলরেডি ভিডিওটা সাজেশন ভিডিওটা আপলোড হয়ে গেছে, তোমরা রিসেন্টলি আপলোড হওয়া ভিডিওগুলো চেক করো তাহলে আমাদের ভিডিওটা পেয়ে যাবে। এবং গণিত পরীক্ষার আগ পর্যন্ত গণিত সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট সকল গুরুত্বপূর্ণ এই সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।